বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম বাইক চালক ও টোটো চালক। বুধবার বিকেলে নাগাদ ঘটনাটি ঘটে হলদিবাড়ি জলপাইগুড়ি রাজ্য সড়কের চামড়া গুদাম সংলগ্ন জোড়া ব্রিজ এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন একটি বাইক দ্রুত গতিতে জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি আসার সময় চামড়া গুদাম এলাকায় উল্টো দিক থেকে একটি টোটোকে থামা দেয়। এতেই দুমড়ে মুচড়ে যায় টোটোটি এবং ক্ষতিগ্রস্ত হয় বাইকটি। ঘটনার জেরে বাইক চালক ও টোটো চালক দুজনেই আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। জানা গিয়েছে, আহত বাইক চালকের নাম পিঙ্কু রায়, তার বাড়ি হলদিবাড়ি শহরের রায়পাড়া এলাকায়। অন্য আহত টোটো চালকের নাম পরেশ রায়, তার বাড়ি কাশিয়াবাড়ি বড় ব্রিজ এলাকায়। তবে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনার পরেই সেখানে পৌঁছায় হলদিবাড়ি থানার ট্রাফিক ওসি সহ পুলিশকর্মীরা। তারা গিয়ে টোটো ও বাইকটিকে উদ্ধার করে হলদিবাড়ি থানায় নিয়ে আসে এবং ওই সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। জলপাইগুড়ি থেকে একটা বাইক আসতেছিল আর টোটোটা হলদিবাড়িতে যাচ্ছিল। তো বাইকটা হচ্ছে এখানে এসে আমাদের এই কি জানি বলে মধ্যকাশিয়াবাড়ি জোড়া ব্রিজ, এখানে আমরা বিকট একটা শব্দ শুনতে পাই বাড়ি থেকে দৌড়ে এসে দেখি যে বাইক আরোহী প্রচণ্ড আঘাত পেয়েছে, ওর মাথার মধ্যে প্রচণ্ড আঘাত পেয়েছে। তাও ভাগ্যিস ওর হচ্ছে হেলমেট পরা ছিল, হেলমেট পরাতে একটু সেভ হয়েছে, কিন্তু প্রচণ্ড আঘাত হয়েছে। দুজনকে হলদিবাড়ি হসপিটালে নেওয়া হয়েছে। টোটোওয়ালাকেও লাগছে। আর টোটোর মধ্যে প্যাসেঞ্জার ছিল না? টোটোর মধ্যে প্যাসেঞ্জার ছিল না, ওই দুজনে সিঙ্গেল সিঙ্গেল ছিল, বাইকও সিঙ্গেল ছিল, টোটোও সিঙ্গেল ছিল। খুব বড় একটা শব্দ আমরা শুনে সবাই এখানে দৌড়ে আছে, দেখি বাইকগুলো এখানে পড়ে আছে।